হ্যালো ভিয়ার্স, আজকের আলোচনা বিষয় হলো ভোল্টেজ এবং কারেন্ট। ভোল্টেজ এবং কারেন্ট এর সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রতিটা বাড়িতে বিদ্যুতের ব্যবহার হয়, কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থেকে থাকে কি ভোল্টেজ এবং কারেন্ট কি, এদের মধ্যে একটু তালগুল মিলিয়ে যায়। চলুন, আপনি যদি এর সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনার মনে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এতে ভোল্টেজ এবং কারেন্ট দুটো আলাদা জিনিস। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজ আমরা কী কী শিখতে চলেছি। প্রথমে জানবো ভোল্টেজ কাকে বলে এবং এটি কত প্রকার। তারপরে আমরা জানবো কারেন্ট কাকে বলে এবং এটি কত প্রকার। তারপরে 3 নম্বর আমরা জানবো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কী কী সাধারণ পার্থক্য দেখা যায়। 4 নম্বর এবং শেষের দিকে আমি বুঝিয়ে দেবো একটি উদাহরণ, যেটা কনসেপ্টটা খুব স্পষ্ট হয়ে যাবে। ভিডিওটা শুরু করার আগে না বললে নয়, আমার এই চ্যানেলটি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন 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 ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা জানবো ভোল্টেজ কাকে বলে। প্রথমে এর ডেফিনেশনটা জেনে নিই। ভোল্টেজের ইট ইজ এ ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল ডিফারেন্স ইলেকট্রিক প্রেশার বিটুইন টু পয়েন্টস অ্যান ইলেকট্রিক্যাল ফিল্ড। এর অর্থ হলো একটা বৈদ্যুতিক ফিল্ডের মাঝখানে একটা শক্তিশালী বৈদ্যুতিক প্রেশার বা চাপ। আগে একটি উদাহরণ দিয়ে খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। চলুন এবার কারেন্টের ডেফিনেশনটা জানা যাক। কারেন্টের সোজা ভাষায় ডেফিনেশন হলো দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রনস ইজ কল্ড কারেন্ট। এর অর্থ হচ্ছে এটি ওই বৈদ্যুতিক প্রেশারকে বা চাপকে কত দ্রুততার সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাবে। এখানে ইলেকট্রনস হলো ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে একটা মিডিয়েটার বা বাহক, যেটা কারেন্টকে বহন করে নিয়ে যাবে। যাই হোক, এবার জানা যাক ভোল্টেজ এবং কারেন্টের কত প্রকার এবং কী কী। সাধারণত ভোল্টেজ এবং কারেন্ট হলো দুই ধরনের হয়, একটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট বা ভোল্টেজ, অন্যটা হলো ডাইরেক্ট কারেন্ট বা ভোল্টেজ। দেখুন, অল্টারনেটিভ কারেন্ট বা ভোল্টেজ এদের ডাইরেকশন চেঞ্জ হতে থাকে, এর জন্য এর নাম দেওয়া হয়েছে অল্টারনেটিভ কারেন্ট। যেমন একটা ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে একটা ইলেকট্রিক্যাল ফিল্ডের মাঝখানে এটা একবার ফেজ থেকে নিউট্রালের দিকে যাবে এবং নিউট্রাল থেকে ফেজের দিকে পরিবর্তন হতে থাকবে, অর্থাৎ মুভমেন্ট হতে থাকবে, এর জন্য এর নাম দেওয়া হয়েছে। অন্যদিকে ডাইরেক্ট ভোল্টেজ বা কারেন্টটা, অর্থাৎ ডিসি কারেন্ট, কখনো এদের পরিবর্তন দিক পরিবর্তন হয় না। যেমন সব সময় এরা পজিটিভ থেকে নেগেটিভের দিকেই প্রবাহিত হতে থাকবে। আর এদের ইলেকট্রনস এর অপোজিটে প্রবাহিত হয়, যেমন ইলেকট্রনস নেগেটিভ থেকে পজিটিভ দিকে প্রবাহিত হয়। একটা কথায় মাথায় রাখবেন, এসি কারেন্টকে কোনো এসি ভোল্টেজ বা কারেন্টকে কখনোই স্টোরেজ করা যায় না, কিন্তু ডিসি ভোল্টেজ বা কারেন্টকে সবসময় স্টোরেজ করা যায়। যেমন এর উদাহরণ হলো ব্যাটারি। ব্যাটারিকে আমরা সবসময় ব্যবহার করতে পারে, যখন খুশি তখন বন্ধ করতে পারে, যেহেতু এর চার্জ স্টোরেজ হয়। সমপরিমাণ এসি কারেন্ট ডিসি কারেন্ট থেকে একটু রিস্ক কম হয়। এসি ভোল্টেজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে এদের ভোল্টেজ ড্রপ পরিমাণ কম হবে, কিন্তু ডিসি ভোল্টেজ এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে এদের ড্রপের মাত্রা বেড়ে যায়। চলুন এবার জানা যাক এদের মধ্যে কী কী সাধারণ পার্থক্য আছে। দেখুন, এদের মধ্যে সাধারণত একটি পার্থক্য দেখা যায় যে ভোল্টেজ হলো একটি প্রেশার এবং কারেন্ট হলো একটি ধারা বা কারেন্ট হলো একটি ধারা বা বেগ, যেটা এর বাহক হলো ইলেকট্রন, যে কত গতিতে এটা নিয়ে যাবে। চলুন এবার ব্যাপারটা একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরে নেওয়া যাক একটা ওয়াটার ট্যাঙ্কে জল আছে, যে জলটা হলো সোর্স অফ ভোল্টেজ ইয়া কারেন্ট। এই জলটি একটি পাইপের মাধ্যমে বের হচ্ছে, অতএব পাইপের মাধ্যমে যে প্রেশারে বের হবে এটা হলো ভোল্টেজ, মনে করুন এটা ভোল্টেজ, আর যে বেগে বের হবে সেটাকে বলা হয় কারেন্ট, অর্থাৎ কি পরিমাণ আমরা এটাকে ব্যবহার করব সেটাকে বলা হয় কারেন্ট, গতিটা হলো কারেন্ট। তাহলে বন্ধুরা, ব্যাপারটা কত সহজে বোঝা গেল, মনে হয় না যেন আপনাদের মনের মধ্যে কোনো এর ভোল্টেজ এবং কারেন্টের সম্বন্ধে কোনো ডাউট থাকবে। ইনফরমেশনে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।
আর আপনাকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।